আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি জাহানারা আক্তার, সহকারী শিক্ষক, কুমিল্লা মডার্ন হাই স্কুল। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। কিছুদিন আগে একটা অনলাইনে তোমরা পরীক্ষা দিয়েছ, এখন আবার সামনে আর একটা পরীক্ষা। তোমরা সেই পরীক্ষার প্রস্তুতি নিবে। আমি আজকে অষ্টম শ্রেণীর বাংলা বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা অনেকে জানো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? সম্রাট বাবর। এই সম্রাট বাবরকে নিয়ে তোমাদের বাংলা বইয়ে চমৎকার একটি কবিতা আছে, আজকে সেই কবিতা পাঠ করব। তাহলে আমাদের আজকের পাঠ বাবরের মহত্ত্ব। লিখেছেন কবি কালিদাস রায়। আজকে আমরা কবিতাটি পাঠের মধ্য দিয়ে যা যা শিখতে পারব সেটি হলো কবি পরিচিতি সম্পর্কে বলতে পারব, নতুন শব্দের অর্থ বলতে পারব, কবিতাটির প্রথম যে 34 লাইন আছে তা ব্যাখ্যা করতে পারব, কারণ কবিতাটি অনেক বড়। এরপর গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটি হলো জ্ঞানমূলক প্রশ্ন ও অনুধাবনমূলক প্রশ্ন কিভাবে আসে। কবিতায় যাওয়ার পূর্বে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিই। কবি কালিদাস রায় 1889 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার করই গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শিক্ষকতাকে আদর্শ পেশা হিসেবে গ্রহণ করেছেন। তিনি বেশ কিছু সংখ্যক কাহিনী কবিতা রচনা করেন। তিনি তার কবিতায় আরবি ফার্সি শব্দের সার্থক প্রয়োগ করেছেন। কবি হিসেবে স্বীকৃতি স্বরূপ তিনি কবি শেখর উপাধিতে ভূষিত হন। কলকাতায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে। কালিদাস রায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলো হচ্ছে কিশলয়, পর্ণপুর, বল্লরী, ঋতুমঙ্গল, খুতপুরা, রসকদম্ব, বৈকালী, পূর্ণা। 1975 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। আরেকটি উল্লেখযোগ্য প্রশ্ন হচ্ছে বাবরের মহত্ত্ব কবিতাটি পর্ণপুর কাব্য গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা আসে, তোমরা মনে রাখবে। এবার সম্রাট বাবর সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিই। সম্রাট বাবর ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার আসল নাম জহিরুদ্দিন মুহাম্মদ। তিনি বাবর বা সিংহ নামে সমধিক পরিচিত। তিনি মাত্র 11 বছর বয়সে মধ্য এশিয়ার সমরখন্ডের সিংহাসন আরোহণ করেন এবং অল্প বয়সে 2 বার সিংহাসন হারান। তারপর তিনি আফগানিস্তানের সিংহাসন অধিকার করেন এবং পরে ভারতের ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি অধিকার করেন। রাজপুতনার অন্তর্গত মেবারের রাজা সংগ্রাম সিংহকে তিনি পরাজিত করেন। এভাবে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সম্রাট বাবর। তিনি ছিলেন মহৎ আদর্শের অধিকারী। তার এই মহানুভবতা সম্পর্কেই কিন্তু কবি কালিদাস রায় বাবরের মহত্ত্ব কবিতাটি লিখেছেন। এবার আমরা কবিতাটি আবৃত্তি করব, তোমরা বই দেখো। বাবরের মহত্ত্ব কবি কালিদাস রায়। পাঠান বাদশা লুদি পানিপথে হত দখল করিয়া দিল্লি শাহী নদী। দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি, ভারত যাদের তাদেরই চিনিতে এখনো রয়েছে বাকি। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, জিনেছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ। লয়ে লুণ্ঠিত দন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। খানোয়ার প্রান্তরে সেই সিংহের পতন হইল বীর বাবুরের করে, এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে।
কবরে শায়িত পিতম্ন দৌলত বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। মাটির দখলই খাঁটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর, বিজিতের রীতি দখল করিবে এখন করেছে স্থির। প্রজার অঞ্জনে বাবুর দিয়াছে মন, হিন্দুর রীতি জিনিবার লাগি করিতেছে সুশাসন। দরিয়া ছদ্মবেশ গুড়ি পথে পথে খুঁজে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। চিতুরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান। কুত্তার তলে কৃপাণ লুকাইয়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে লইবে তাহার প্রাণ। শুনিতে তাহার খালিত করিবে চিতুরের অপমান, দাঁড়ায়ে যুবক দিল্লির পথপাশে লক্ষ্য করিছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথচারী সবে পলাইয়া গেল ডরে, সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল দুলাই পড়ি। এ পর্যন্তই আমরা কবিতাটি আজকে আবৃত্তি করলাম। এখন এই কবিতার মধ্যে যে শব্দার্থ আছে সেই শব্দার্থগুলা দেখো তোমরা। হত, হত মানে নিহত, শাহিগুরি মানে সিংহাসন, জিনিতে মানে জয় করতে, রণ যুদ্ধ, প্রান্তর হচ্ছে বিস্তৃত মাঠ, কৃপাণ অর্থ হচ্ছে তলোয়ার, পতন ধ্বংস, করতলে হাতের তালু, শুনিত মানে রক্ত, তুষ্ট হচ্ছে আনন্দিত বা খুশি। এরপর আরো কয়েকটি নতুন শব্দ আছে দেখো। জাকিয়া, জাকিয়া মানে জাগ জমক ভাবে, ক্লেশ অর্থ হচ্ছে দুঃখ বা কষ্ট, কুর্তা হচ্ছে, কুর্তা শব্দের অর্থ হচ্ছে জামা। এবার আমরা কবিতার লাইনের ব্যাখ্যায় চলে যাই, তোমরা বই দেখো। পাঠান বাদশাহ লুদি পানিপথে হত দখল করিয়া দিল্লির শাহী গদি, দেখিল বাবর এজয় তাহার ফাঁকি, বারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি। হত মানে নিহত, শাহী গদি হচ্ছে সিংহাসন, আর জিনিতে শব্দের অর্থ হচ্ছে জয় করতে। এবার দেখো, ভারতের লুদি বংশীয় শেষ পাঠান হচ্ছে ইব্রাহিম লুদি। পানিপথ, পানিপথের যুদ্ধে, মানে পানিপথ একটা জায়গার নাম, পানিপথের যুদ্ধে ইব্রাহিম লুদিকে পরাজিত করে বাবুর দিল্লির সিংহাসন লাভ করেন। রাজ্য জয়ের পর বুঝতে পারলেন যে তার সে জয় অসম্পূর্ণ বা ফাঁকি, কারণ তখনও তিনি ভারতবাসীর হৃদয় বা মন জয় করতে পারেননি। গর্জিয়া উঠিল সংগ্রাম সিং, গিনেছ মুসলমান, জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ, লয়ে লুণ্ঠিত দন দেশে ফিরে যাও, নতুবা মুঘল রাজপুতে দাও রণ। এই যে এখানে আমরা সংগ্রাম সিং হচ্ছে রাজপুতনার অন্তর্গত মেবার রাজ্যের অধিপতি রাজা। তিনি বলেন, জয় করেছ মুসলমান, দেহে প্রাণ থাকতে এ জয় মানব না। তিনি বাবুকে লুণ্ঠিত দ্রব্য নিয়ে দেশে ফিরে যাওয়ার জন্য বলেন, নতুবা যুদ্ধ করতে বলেন। খানোয়ার প্রান্তরে সেই সিংহের পতন হইল বীর বাবুরের পরে। পরে শব্দের অর্থ হচ্ছে এখানে হার। খানোয়ার প্রান্তর হলো আগ্রার পশ্চিমে অবস্থিত যুদ্ধক্ষেত্র। এই খানোয়ার প্রান্তরে সেই সংগ্রাম সিংহেরও পতন হয় বাবুরের হাতে। এ বিজয় তার স্বপ্ন অতীত যেন বা দৈব বলে, সারা উত্তর ভারত আসিল বিজয়ীর করতলে। দৈব বলে মানে অলৌকিক শক্তিতে, আর করতলে শব্দের অর্থ হচ্ছে হাতের তালু। এত বড় শাসককে পরাজিত করতে পারবে এটা স্বপ্ন অতীত বা অকল্পনীয় বা অবিশ্বাস্য, এটা হঠাৎ অলৌকিক শক্তির বলে এই বিজয়টা হলো। এই সংগ্রাম সিংহের পরাজয়ের মধ্য দিয়ে সারা উত্তর ভারত বাবুরের অধীনে বা আয়ত্তে চলে আসলো। কবরে শায়িত কৃতজ্ঞ দৌলত বাবুরের আর নাই কোনো প্রতিরোধ। এ কৃতজ্ঞ হচ্ছে যে উপকারীর উপকার স্বীকার করে না। এখানে দৌলত খান লুদির কথা বলছে, দৌলত হচ্ছেন পাঞ্জাবের শাসক। এখন এই দৌলত খাঁকে কৃতজ্ঞ দৌলত বলা হয়েছে। তিনি
ইব্রাহিম লোদির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বাবুকে ভারত আক্রমণের জন্য আহ্বান করেন। ঘটনাক্রমে পরে বাবুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেন। বাবুর এ শাসক দৌলত খান লোদিকেও পরাজিত করেন। তিনি কবরে শায়িত আছেন। বাবুরের এখন আর কোনো বাধা নাই। দস্যুর মতো তুষ্ট না হয়ে লুণ্ঠিত সম্পদে জাকিয়া বসেছে মুঘল সিংহ দিল্লির মসনদে। মাটির দখলে খাটি জয় নয় বুঝেছে বিজয়ী বীর, বিজিতের রীতি দখল করিবে এখন করেছে স্থির। জাকিয়া মানে জাঁকজমক ভাবে, তুষ্ট শব্দের অর্থ হচ্ছে খুশি, আর দস্যু তো ডাকা। তো বাবুর দস্যুর মতো লুণ্ঠিত সম্পদে তুষ্ট হতে পারেননি, খুশি হতে পারেননি, দিল্লির সিংহাসনে বসার পর এত সম্পদের মালিক হয়েও সন্তুষ্ট হতে পারেননি। বাবুর বুঝতে পারল মাটির দখল করাই কিন্তু খাঁটি জয় নয়, প্রকৃত জয় প্রজাদের হৃদয় হৃদয় জয়ের মধ্যে। যাদেরকে বিজয় করেছে সেই বিজিতের হৃদি বা হৃদয় দখল করার জন্য, মানুষের মন জয় করার জন্য স্থির করলেন। প্রজারঞ্জনে বাবুর দিয়াছে মন, হিন্দু হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন। দইয়া ছদ্মবেশ ঘুরি পথে পথে খুঁজিয়ে প্রজার কোথায় দুঃখ ক্লেশ। জিনিবার জিনিবার মানে জয় করিবার, লাগিও তো জন্ম। তো বাবুর প্রজাদের সন্তুষ্ট করার জন্য মন দিয়েছে। তিনি হিন্দুদের হৃদয় জয় করতে রাজ্যের সুশাসন প্রতিষ্ঠায় মনোযোগ দিলেন। ছদ্মবেশে তিনি পথে পথে ঘুরে প্রজাদের দুঃখ কষ্ট দূর করতে চাইলেন। চিতুরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান করিতেছে আজি বাবুরের সন্ধান। এ চিতুর হচ্ছে রাজপুতনার অন্তর্গত মেবার রাজ্যের রাজধানী, আর রণবীর চৌহান স্বদেশ প্রেমিক রাজপুত যুবক। এই চিতুরের এক তরুণ যোদ্ধা রণবীর চৌহান রাজপথে খুঁজে বেড়াচ্ছে বাবুরকে, কারণ চিতুরের অপমানের প্রতিশোধ নিতে চায়। কুর্তার তলে কৃপাণ লুকাইয়ে ঘুরিছে সে পথে পথে, দেখা যদি তার পায় আজি কোনো মতে লইবে তাহার প্রাণ। কুর্তা মানে জামা, আর তলে হচ্ছে নিচে, কৃপাণ অর্থ হচ্ছে তলোয়ার। জামার নিচে তলোয়ার লুকিয়ে সে পথে পথে খুঁজে বেড়াচ্ছে বাবুরকে, যদি তার দেখা পায় তাহলে তার প্রাণ নিবে। শুনিতে তাহার খালিত করিবে চিতুরের অপমান, দাঁড়াইয়ে যুবক দিল্লির পথ পাশে লক্ষ্য করিছে জনতার মাঝে কেবা যায় কেবা আসে। শুনিতে শব্দের অর্থ হচ্ছে রক্তে, আর খালিত হচ্ছে দৌত। তো রক্তে তাহার দৌত করিবে চিতুরের অপমান, অর্থাৎ চিতুরের অপমানের প্রতিশোধ নিতে চায়। যুবক দিল্লির পথের পাশে দাঁড়িয়ে লক্ষ্য করতেছে কে যায় কে আসে। হেনকালে এক মত্ত হস্তি ছুটিল পথের পরে, পথচারী সবে পলাইয়া গেল ডরে, সকলেই গেল সরি, কেবল একটি শিশু রাজপথে রহিল দুলাই পরি। ঠিক এমন সময় দিল্লির পথে এক মত্ত হস্তি মানে পাগল হাতি পথের মতো ছুটাছুটি শুরু করলো। সবাই পথ ছেড়ে বয়ে সরে গেল, শুধু একটি শিশু রাজপথে ধুলাই পরে রইল। আমরা আজকে এ পর্যন্ত কবিতাটি পড়বো, আশা এই কবিতাটি পড়বো, আশা করি তুমি কবিতার লাইনের ব্যাখ্যা বুঝতে পেরেছ। এখন তোমাদের সুবিধার জন্য এই কবিতার যে বাকি অংশটুকু আছে সেই অংশটুকুর পাঠ বিশ্লেষণটা বলে দিচ্ছি। তারপর কি হলো, তারপর হাতির পায়ের নিচে শিশুটির প্রাণ যাবে, এই ভয়ে লোকজন ভীত ও কম্পিত, কিন্তু কেউ সাহস করে শিশুটিকে উদ্ধার করার জন্য এগিয়ে আসে না। তখন এক বিদেশি পুরুষ সেই বীর ঠেলে সেদিকে ছুটে গেল, সবাই তাকে নিষেধ করল, হাতির আঘাতে তার প্রাণ যাওয়ার আশঙ্কায় তারা চিৎকার ও চেঁচামেচি শুরু করলো, কিন্তু লোকটি কারো কথা ও কারো বাধা মানল না। মত্ত হাতির সুরের আঘাত সহ্য করে পথে শিশুটিকে কুড়িয়ে বুকে তুলে নিয়ে নিরাপদে ফিরে এলো। শিশুটিকে বাঁচাতে তার মানবিক গুণ ও সাহসিকতা দেখে লোকজন এগিয়ে এলো। একজন শিশুটির পরিচয় জানালো যে সে মেতরের ছেলে। মেতরের ছেলের জন্য লোকটি নিজের প্রাণ হারাতে বসেছিল বলে অনেকে তাকে ভৎসনা করল, ক্ষুধা তার জীবন বাঁচিয়েছে। সে শিশু ফেলে দিয়ে বীরকে তখনই গোসল করে পবিত্র হতে বলল। আর ওই শিশুটির মা সন্তানকে ফিরে পেয়ে
আবেগে বুকে জড়িয়ে নেয়। তখন রাজপুত বীর চৌহান ওই বিদেশি পুরুষের কাছে গিয়ে তাকে চিনতে পারে। ইনি হলেন বাদশাহ বাবর। পর্যটকের বেশে তিনি পথে পথে ঘুরে বেড়ান প্রজাদের সুখ দুঃখ দেখার জন্য। তখন রণবীর চৌহান ভাবতে লাগলো, এমন প্রজা দরিদি পরোপকারী মানুষকে হত্যা করার জন্য পথে পথে ঘুরছে। নিজের ভুল বুঝতে পেরে সে বাদশাহ বাবুরের পায়ে লুটিয়ে পড়ল। তার লুকানো অস্ত্র তার হাতে দিয়ে বলল যে ভারতের রাজপদে বাদশাহ হিসেবে তাকেই মানায়। রণবীর চৌহান বাবুরকে ভারত ভূমির যোগ্য পালক বলে অভিহিত করে। ভারত ভূমির সেবক হিসেবে তার চেয়ে অন্য কেউ এত যোগ্য নয়। প্রতি হিংসার অন্ধ মোহ কেটে যাওয়ার কথা স্বীকার করে চৌহান বাবুরের কাছে নিজেকে সঁপে দিয়ে দণ্ডবিধান করতে বলে। বাবুর তখন রাজপথ থেকে রাজপুত বীর রণবীর চৌহানকে উঠিয়ে বললেন, জীবন নেওয়ার চেয়ে জীবন দেওয়া বড় কঠিন। তিনি নিজেকে ধন্য মনে করলেন তার প্রতি চৌহানের এমন আচরণ দেখে। তারপর চৌহানকে তার দেহরক্ষী হিসেবে নিয়োগ করলেন। প্রাণের ঘাতক হতে গিয়ে প্রাণ রক্ষক হলো রাজপুত রণবীর চৌহান। শিক্ষার্থীরা, তোমাদের কবিতাটি বোঝার জন্য পাঠ বিশ্লেষণ করে তোমাদেরকে বুঝালাম, আশা করি তোমরা বুঝতে পারছ। এখন তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। জ্ঞানমূলক প্রশ্ন দেখো কিভাবে পরীক্ষা আসে। লোদি বংশের শেষ পাঠান সম্রাট কে? লোদি বংশের শেষ পাঠান সম্রাট ইব্রাহিম লোদি। এখানে একটি বিষয় লক্ষ্য করো, জ্ঞানমূলক প্রশ্নের উত্তর লিখতে তোমরা শুধু শব্দটি লিখবে না, পুরো প্রশ্নের যে বাক্য আছে পুরো বাক্যটাই ওখানে উত্তর হিসেবে দিতে হবে। যেমন সংগ্রাম সিংহ কোথায় বাবুরের কাছে পরাজিত হন? সংগ্রাম সিংহ খানুয়ার প্রান্তরে বাবুরের কাছে পরাজিত হন। দৌলত খাঁ লোদি কোন অঞ্চলের শাসক ছিলেন? দৌলত খাঁ লোদি পাঞ্জাবের শাসক ছিলেন। রণবীর চৌহান কে ছিলেন? রণবীর চৌহান ছিলেন মেবার রাজ্যের রাজধানী চিতুরের এক তরুণ যোদ্ধা। যুবকের কুর্তার তলে কি ছিল? যুবকের কুর্তার তলে ছিল কৃপাণ বা তলোয়ার। দিল্লির পথে কি ছুটে এলো? দিল্লির পথে এক মত্ত হস্তী ছুটে এলো। খানুয়ার প্রান্তরে কার পতন হয়েছিল? খানুয়ার প্রান্তরে সংগ্রাম সিংহের পতন হয়েছিল। পাঠান বাদশাহ লোদি কোন যুদ্ধে নিহত হন? পাঠান বাদশাহ লোদি পানিপথের যুদ্ধে নিহত হন। এতক্ষণ জ্ঞানমূলক প্রশ্ন সম্পর্কে জানলাম। জ্ঞানমূলক প্রশ্ন এক কথায় উত্তর আসে, কিন্তু তোমরা একটি শব্দে উত্তরটি দিবে না, পুরো বাক্যটি লিখে উত্তর দিবে। এবার অনুধাবনমূলক প্রশ্নে চলে আসি। কেমন হয় অনুধাবনমূলক প্রশ্ন দেখো। অনুধাবনমূলক প্রশ্ন, দেখিল বাবর এ জয় তাহার ফাঁকি, এই চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? সারা উত্তর ভারত আসিল বিজয়ীর পর তলে, বলতে কি বুঝো? কৃতঘ্ন দৌলত বলতে কি বোঝানো হয়েছে? মাটির দখলি খাটি জয় নয়, এই চরণটি বুঝিয়ে লেখ। জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ, কথাটি বুঝিয়ে লেখ। রণবীর চৌহান বাবুরের সন্তানে বের হলো কেন? আরেকটা প্রশ্ন, ভারত যাদের তাদেরই জিনিতে এখনো রয়েছে বাকি, এ চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে? এগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, এইভাবে আসবে পরীক্ষায়, তোমরা এগুলা তোমরা শিখবে। তারপর তোমাদেরকে এতক্ষণ যা পড়লাম এই কবিতা থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, আবার অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, তোমরা এগুলো ভালোভাবে শিখবে। এবং তোমাদের জন্য একটি বাড়ির কাজ, পাঠ্য বইয়ে 1 নং ও 2 নং সৃজনশীল প্রশ্ন খাতায় লিখবে। আশা করি তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করবে। সামনে তোমাদের পরীক্ষা, তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এই আশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
কত মিনিট?